আজকে শ্রীরামপুর হাটের একদম স্পেশাল কালেকশন দেখে নাও। তো এই অ্যাপাচিটা আমরা নিচ্ছি, আজকে হলো কবিরের জন্মদিন, হ্যাপি বার্থডে, এটা কবিরকে গিফট করলাম। এটা হ্যাপি বার্থডে গিফট আর কি। এই এই র্যাঞ্চোটা ৫০০ টাকা পেয়ার, র্যাঞ্চো রয়েছে ৫০০ টাকা পেয়ার। জাল থেকে সোজা চলে যাবে একদম অ্যাকোরিয়ামের জলের মধ্যে, দেখো দেখে নাও কালারগুলো দেখে নাও, ভালোই। তো আমাদের এখন খেতে দেওয়া হচ্ছে, দেখা যাক ওরা কি রিয়াকশন করে। দেখো পান্ডাগুলো আগেই এসে খেয়ে নিয়েছে, খাওয়া আরম্ভ করে দিয়েছে, এরাও খাচ্ছে টুকি টুকি। শ্রীরামপুর হাটে রয়েছি, তাই তো? একদম। কার কাছে যাচ্ছি এখন বলো? এখন আমরা যাচ্ছি সুভাষদার কাছে, আমাদের কি কি কালেকশন আছে সুভাষদার কাছে সেটাও দেখাবো, আর আমরা একটা মাছ নেব একদম আনকমন, যেটা কিন্তু শ্রীরামপুর হাটে এখনো আসেনি, তাই তো? একদম মাছ নিয়ে সেটা অ্যাকোরিয়ামে দেব, তারপর কি কি হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো তাড়াতাড়ি চলো। রয়েছে সুভাষদা ৮০ টাকা পিস, এগুলো আচ্ছা। এরা এই র্যাঞ্চোটা ৫০০ টাকা পেয়ার, র্যাঞ্চো রয়েছে ৫০০ টাকা পেয়ার। আর এটা কত দাম? রাইকিন ২২০ টাকা পেয়ার, গোল্ড ২০ টাকা পেয়ার, রাইকিন আছে ২২০ টাকা পেয়ার। আর এই গাপ্পি ১০ টাকা জোড়া, ১০ টাকা জোড়া, ৪৫০, ৪৫০। এটা এটা ৩০০, আচ্ছা। এখানে একটা ৯০ টাকা পিস, কাপগুলো কত করে? কাপ ১৫ টাকা পিস, এই কাপ ১০ টাকা পিস, মনি ১৫ টাকা করে। নাম সুভাষ নস্কর, মোবাইল নাম্বার ৭০০৩৬৭৮২৬৮। আচ্ছা, আর যে মাছটা নিয়েছি ওই মাছটার দাম কি বলে দাও? দাম ফোন করলে বলবে। আজকে শ্রীরামপুর হাটের একদম স্পেশাল কালেকশন দেখে নাও, নাম হচ্ছে অ্যাপাচি। সুভাষদার কাছে কিন্তু এই মাছ আছে মাত্র দুটোই। তো আজকে আমরা যে মাছটা নিলাম, তো সেই অ্যাপাচি মাছটার দাম আমরা এখন বললাম না ভিডিওতে, তো তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের কার কি মনে হচ্ছে মাছটা কত দাম হতে পারে, তারপর আমরা কত টাকা দাম কমেন্টসেই বলে দেবো। তো এই অ্যাপাচিটা আমরা নিচ্ছি, আজকে হলো কবিরের জন্মদিন, হ্যাপি বার্থডে, এটা কবিকে গিফট করলাম। এটা হ্যাপি বার্থডে গিফট আর কি। হ্যাঁ, আগের কালেকশন দেখেছো, এটা অ্যাপাচি শ্রীরামপুর হাটে এখনো পর্যন্ত এই মাছ আসেনি, চলো বাড়ি গিয়ে ছেড়ে দেখাবো, তাই তো? একদম চলো, এটা আমরা বাড়ি নিয়ে যাব, তো বাড়ি নিয়ে গিয়ে ছাড়া হবে। দেখো বাড়ি চলে এলো আমাদের মাছটা, দেখো মাছ এসে গেছে। মাছকে প্রথমে আগে জলের সাথে সিজিন হতে হবে, সেই জন্য জাস্ট খালি নিয়ে, আগের দিনে তোমরা দেখিয়েছিলাম ভিডিওতে, জাস্ট খালি ঢাকনাটা খুলে এবার এর মধ্যে, এখন প্যাকেট শুদ্ধ জলের সাথে সিজিন হওয়ার জন্য প্যাকেট শুদ্ধ মাছটাকে দেখো জলের ওপরে দেওয়া হয়েছে। তো এবার এতক্ষণ তো অ্যাকোরিয়ামে জলের ওপরে ওদের সিজিন করার জন্য রেখে দেওয়া হয়েছিল, এবার ওদেরকে বার করবো, প্রায় এক ঘন্টা হয়ে গেছে, বাড়ি এসে চান টান করে নিয়েছি। তো আমাদের অ্যাপাচিটাকে এখন ঢালা হচ্ছে জালে, এবার জাল থেকে সোজা চলে যাবে একদম অ্যাকোরিয়ামের জলের মধ্যে, দেখো দেখে নাও কালারগুলো দেখে নাও, ভালোই গ্লেজ আছে, চলো সামনে থেকে নিয়ে যাও একটুখানি কালারগুলো দেখিয়ে দাও, দেখো খালি অ্যাকোরিয়ামে দেয়া হচ্ছে, এখন অ্যাকোরিয়ামের জলের ওপর রাখা হয়েছিল, দেখো প্রথম ওরা জলে নামলো, এদের সাথে এবার বন্ধু হবে, ইন্ট্রোডিউস হচ্ছে ওদের সাথে, ভালোই লাগছে দেখতে, বেশ।
ঠিক আছে, আবার আলো জেলে দেখাবো, এখন তো আলো জ্বালতে পারবো না, ওদের স্ট্রেস হয়, আগের বার বলেছিলাম তো, আলোটা জেলে আবার পরে দেখাবো তোমাদের, ঠিক আছে। দেখো মাছগুলোকে ইন্ট্রোডিউস করেছিলাম বিকেলবেলা ওই 3টে-4টে নাগাদ, এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। দেখো এখন দেখাচ্ছি, দেখে নাও কতটা সুন্দর লাগছে। আর মোটামুটি কিন্তু এরা সব অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেছ? দেখো আর এগুলো তো তোমরা সবাই দেখেছো, এরা বেশ একদম অ্যাক্টিভ। দেখো একদম সামনে এসছে, ঝিলটা হেভি লাগছে কিন্তু অ্যাপাচিটা, তাই না বলো? একদম, এখনই অনেক মানে জেলিটা ভালোই রয়েছে, একটু বড় হলে আরো ভালো জেলি হবে মাথায়। দেখো সামনে আসছে, দেখো ভালোই জেলি আছে, দেখো দেখো অ্যাক্টিভ রয়েছে। এই দেখো এটাকে দেখো, সবাই সামনে ঘোরাঘুরি করছে, ভাবছে পামটা নিবিয়েছি বলে ভাবছে সব খেতে দেবে, ওই জন্য খাওয়া দাওয়া আজকে দিইনি, কালকে সকালবেলা খাওয়া দাওয়া দেবো, তখন তোমাদের দেখাবো এরা খাওয়া দাওয়া করছে কি করছে না। চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। আমরা নতুন মাছ নিয়ে এসেছি তোমাদের দেখালাম, তোমাদের মাছগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। মাছটা নিয়ে এসেছি কালকে, তো আজকে একদিন পুরো হয়ে গেল, কালকে কোনো খাবার দিইনি, আজকে ওদের খাবার দেবো, কী খাবার দেবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকের খাবার হচ্ছে আমাদের কড়াইশুঁটি। কড়াইশুঁটি খেলে, তোমাদের এর আগেই বলেছি যে কড়াইশুঁটি খেলে মাছের পেটটা ভালো থাকে, তো প্রথম দিন চলো কড়াইশুঁটি দেবো। আমাদের এখন খেতে দেওয়া হচ্ছে, দেখো এটা খাচ্ছে, নতুন জায়গায় এলে একটু সময় লাগে, সবাইকার শিখবে, আমরাও নতুন জায়গায় গেলে আমাদেরও যেমন সময় লাগে। এবার খাচ্ছে কিন্তু, তো কোন মাছটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই জানিও, অরেন্ডাটা না নতুন অ্যাপাচি কোনটা বেশি পছন্দ হয়েছে জানিও কিন্তু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর এই খাবারটা নতুন এনেছিলাম, তো এটারও শট নেওয়া আছে অ্যাপাচিগুলোর আগে। এই খাবারটা কিন্তু ফ্লোটিং আর সিঙ্কিং, তো এই খাবারটাটা তোমাদের দিয়ে দেখাবো যে কেমন লাগছে, এটা আগের ক্লিপ তোলা ছিল সেটা যোগ করে দেবো, তো ভিডিওটা লাইক করে দিও। তো আজকে গোলফিশগুলোর জন্য আর একটা খাবার নিয়ে এলাম, এর আগের এতে দেখিয়েছিলাম তোমাদের কড়াইশুঁটি খাওয়াচ্ছি, এই খাবারটা গোলফিশের দেবো, এটা হচ্ছে সিঙ্কিং প্যারাট, মানে জলের মধ্যে চলে যাবে, এতে কালারটা ভালো ইনহেন্স করবে। চলো দিয়ে দেখা যাক এর কী রেজাল্ট হয়, আর সঙ্গে আমাদের পামটা খারাপ হয়ে গেছিলো, এইটা কেটে কুটে একটু ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু এখান থেকে পুরো জিনিসটাই পুরোটা শর্ট হয়ে গেছে, তাই জন্য আবার এই নতুন ওই পাম্পটি আজকে আবার একটা নিয়ে চলে এসেছি, এটাও এখন সেটিং করব। দেখো খাবারটা দেখে নাও কেমন, একদম সেই কফির দানার মতো দেখতে। এই দেখো এইটুকুনি আমরা গোলফিশগুলোকে দিচ্ছি, দেখো দেখে নাও এইটুকুনি দিচ্ছি আমরা। দেখো পড়ার সঙ্গে সঙ্গেই সব চলে এসছে, দেখো এই যে আস্তে আস্তে নিচে কিন্তু খাবারগুলো ডুবে যাচ্ছে, দেখো সিঙ্কিং প্যালার তো জলে পড়ার সঙ্গে সঙ্গে, দেখো গোলপিসগুলো কেরম চনমন করে খাচ্ছে, কিন্তু বেশ পছন্দ হয়েছে খাবারটা। তো আমাদের বাড়ির অ্যাকোরিয়ামের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, আর সেখান থেকে কি তোমরা কোনো ইনফরমেশান পাচ্ছ, তোমাদের লাভ হচ্ছে কি না সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আবার নতুন ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই বাই।